হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আবার আসলাম আপনাদের সামনে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে আজকেও আপনাদের সঙ্গে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি শেয়ার করব, যেটা প্রকাশ হয়েছে 24 নভেম্বর 2022 খ্রিস্টাব্দে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মংলা কাস্টম হাউস মংলা থেকে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে, এতে আপনার অনেকগুলো পদ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নম্বর এত তারিখ 5/6/2022 খ্রিস্টাব্দ 22 জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ। এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী মংলা কাস্টম হাউস মংলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে শূন্য অস্থায়ী ভিত্তিতে মোতাবেক সরাসরি জনবল নিয়োগের একটা বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে একটা আবেদন তারা চেয়েছে। সেটা এখন আপনাদের আমি পার্ট বাই পার্ট জানাবো যে আসলে কয়টা পদ, কী পদ, বা পদের সংখ্যা কতটি, শিক্ষাগত যোগ্যতা কী, অন্য অন্য যোগ্যতা কী কী লাগবে, কোন কোন জেলার প্রার্থী কোন আবেদন করতে পারবেন বা পারবেন না, এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে টুকিটাকি আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে ইঞ্জিন ড্রাইভার, গ্রেড হচ্ছে 12, বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতার ভিত্তিতে এখানে লেখা আছে প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড ন্যূনতম 200 BHP ব্রেক হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী থাকতে হবে। অনেক বড় অভিজ্ঞতা। তারপরে দ্বিতীয় নম্বরে আছে ML ড্রাইভার দ্বিতীয় শ্রেণী, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে মেরিন ইঞ্জিন ড্রাইভার ইংল্যান্ডের দ্বিতীয় শ্রেণীর সনদপ্রাপ্ত। এখানে তৃতীয় নম্বর দেওয়া আছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে কোটেশনে দেওয়া আছে কম্পিউটার ব্যবহারের দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। চতুর্থ নম্বরে আছে, 4 নম্বরে আছে ক্যাশিয়ার, 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল দেওয়া আছে এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যার 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস, তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। খ নম্বর কোটেশন দেওয়া হচ্ছে চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে। মানে আপনি ক্যাশিয়ার পদে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনাকে যে ওদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে কত টাকা জামানত দিতে হবে আর কি, জামানত দিয়ে আপনি ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কোটেশনে দেওয়া আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, যেটা অনেকেই জানে। সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। 6 নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল আছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত ভোট হইতে উন্নত দ্বিতীয় বিভাগে বা সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারপাস হলে চলবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20। এটা যারা কম্পিউটার জানে তার মোটামুটি সবাই জানা আছে যে আসলে 20 প্রতি মিনিটে 20 গতি শব্দ এটা কোনো বিষয় হতেই পারে না। 7 নম্বর দেশ স্পিডবোট ড্রাইভার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, এটাতে আপনার পদের সংখ্যা আছে 3টি। আর অভিজ্ঞতা হচ্ছে স্পিডবোট চালানোর 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এখন আপনাদের 1 থেকে 7 পর্যন্ত যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে সকল জেলা প্রার্থী কোনো আবেদন করার প্রয়োজন নাই, আপনার 1 থেকে 7 পর্যন্ত যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। এখানে দেওয়া আছে ফরিদপুর, গোপালগঞ্জ,
মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা। তবে সকল জেলায় তিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবে। 8 নম্বরে হচ্ছে সিপাই, গেট নাম্বার 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পাস হলেই চলবে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষ, আর মহিলা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 হইতে 32 উভয় ক্ষেত্রে। এই সিপাই পদে আপনার ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। 9 নম্বর আছে রেকর্ড সাপ্লায়ার, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, পদের সংখ্যা 2টি, 3 বছর অফিস সহায়ক পদে কাজের অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে SSC মানে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অফিস সহায়ক, আর হচ্ছে আপনার SSC পাস। 10 নম্বর আছে ভান্ডারি, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস এবং ভান্ডারি হিসেবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর আছে টোপাস, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, একটি পদ, অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং টোপিস হিসেবে প্রাইভেট মেরিনে বেসেলে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর হচ্ছে বুটম্যান, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 10,010 টাকা, পদের সংখ্যা 2টি, এটাও অষ্টম শ্রেণী পাস, বুটম্যান হিসেবে কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর আছে নিরাপত্তা প্রহরী দারোয়ান, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 2টি পদ, অষ্টম শ্রেণী পাস, সুস্বাস্থ্যের অধিকারী হলেই চলবে। 14 নম্বর হচ্ছে লস্কর, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, এখানে পদ একটু বেশি, 12টি পদ আছে, মানে অষ্টম শ্রেণী পাস হলে চলবে। মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থা হতে ট্রেড সার্টিফিকেট বা লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, 8 থেকে 14 পর্যন্ত, গোপালগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুরা, বাগেরহাট, বরিশাল, জালকাটি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী। তবে সকল জেলায় এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবে, সেম আগেরটার মতোই। এখানে নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। আপনারা যদি এটা মূলত প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে যে বিষয়টা থাকে, এই বিষয়টা এখানে দেওয়া আছে, কোথা থেকে আবেদন করবেন, কত টাকা, ছবি সাইজ কত। আপনাদের আগেও বলেছিলাম যে আমি পরবর্তী নেক্সটে যে কোনো দিন সময় করে আপনাদের সরকারি যে চাকরির ছবির সাইজ বা স্বাক্ষরের সাইজ আছে বা আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পে করবেন, এই বিষয়ে একদিন একটা অনেক বড় একটা ভিডিও বানাবো। আপনি অনেকেই বলছেন যে এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্যে, আমিও মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে অচিরেই আপনাদের জন্যে একটা সুন্দর এরকম ভিডিও বানাবো যে আপনারা কী সাইজ ছবি দেবেন, কী সাইজ স্বাক্ষর দেবেন বা কীভাবে সরকারি চাকরিগুলো আপনারা মেসেজ করবেন বা টেলিটক সিমের মাধ্যমে সব কিছু আপনাদের জানাবো। তো আজকে ছিল আমাদের এ পর্যন্তই, যে মংলা কাস্টম হাউস মংলাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা বিষয়ে আজকে আপনাদের জানালাম। তারপরেও যদি কোনো কিছু জানা থাকে আপনাদের, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা প্রশ্ন করতে পারেন, আমি সহজে তা উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি নতুন তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।